ভাই আপনার কয় ভরি স্বর্ণ? আমার 20 ভরি স্বর্ণ। চট্টগ্রামে সৌদি ফেরত এক প্রবাসীর কাছ থেকে 16 ভরি সোনা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ দুজন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম, তিনি চট্টগ্রাম নগরীর খুলশী থানার এসআই। রোববার বিকেলে নগরের খুলশী থানা এলাকার আখতারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে এ ঘটনা ঘটে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মোহাম্মদ খালেক নামের এক প্রবাসীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের অভিযোগে ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এসআই আমিনুল ডিউটিতে ছিলেন না, এ ফাঁকে দুই সহযোগীকে নিয়ে তিনি বিদেশ ফেরত ওই ব্যক্তির কাছ থেকে 16 ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের আটক করার পর পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। ঘটনার দিন বেলা 3টার দিকে সৌদি প্রবাসী আব্দুল খালেক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। তাকে বহনকারী গাড়ি খুলশী টাইগার পাস এলাকায় পৌঁছালে তার গতিরোধ করেন এসআই আমিনুল ইসলাম। দুই সহযোগীকে নিয়ে তিনি প্রবাসী আব্দুল খালেকের কাছ থেকে 16 ভরি সোনা ছিনিয়ে নেন। এরপর ওই গাড়ি সহ প্রবাসীকে নিয়ে নগরের কয়েকটি জায়গায় ঘোরেন। এক পর্যায়ে আখতারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে নিয়ে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিতে চেষ্টা করেন এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগীরা। এ সময় প্রবাসী আব্দুল খালেক পুলিশ কর্মকর্তার কাপড় ধরে রাখেন, কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। এরই মধ্যে সেখানে লোকজন ভিড় জমান। খবর পেয়ে সেখানে হাজির হয় পাঁচলাইশ থানা পুলিশ। তারা খুলশী থানার এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুলকে আটক করে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে